ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের আগে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে এই ম্যাচে খেলোয়াড়দের নিয়ে বেশ সতর্ক টাইগার টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে তাই হয়তো দেখা যাবে না দলের সিনিয়রদের মধ্যে অনেককেই মাশরাফি সাকিবকে বিশ্রাম দেওয়া প্রায় নিশ্চিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে পারেননি সাকিব বর্তমানে পিঠের চোট কাটিয়ে উঠেছেন তিনি তবে বিশ্বসারা অলরাউন্ডারকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চায় না টাইগার টিম ম্যানেজমেন্ট অন্যদিকে মাশরাফিকেও বিশ্রাম দেওয়ার কথা রয়েছে আর এই ক্ষেত্রে বিশ্বকাপের আগে একদিন অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আজ পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে এর আগেও জাতীয় দলের অধিনায়কত্বের দেখা গেছে মেহেদি হাসান মিরাজকে তবে আজ মাস্টারফি না খেললেই এই অধিনায়কত্ব করার সুযোগ পাবেন তরুণ এই অলরাউন্ডার উল্লেখ্য আগামী ত্রিশ তারিখ স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের আর বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে দুই জুন